রাত্রিতে মেয়র হাজী আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। তারাশি পৌরসভার দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ায় পৌর সচিব তোফায়েল আহমেদ শেখের নেতৃত্বে নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ ছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান, বিদ্যুৎ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, কর আদায়কারী মাহবুব আলম, লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম, হিসাবরক্ষক বাবু মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ বাবু ছোটন চন্দ্র বিশ্বাস, সহকারী কর আদায়কারী মোহাম্মদ সাদ্দাম হোসেন, কার্য সহকারী মোহাম্মদ জসিমউদ্দিন, নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক মোহাম্মদ সুলাইমান মিয়া, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর মোহাম্মদ আবু সুপয়ান, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ কাউসার হোসেন, পঙ্কজ কুমার দে, মোহাম্মদ বাপ্পি রায়হান ও মোহাম্মদ ফিরোজ আহমেদ সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। সবুজ আহমেদ, ন্যাশনাল ডেক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।